কিছু জিনিস আছে যেগুলো দান করলে গ্রহদোষ থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়, সেগুলো সম্বন্ধেই আজকে আমি বলবো। শনির রোষ কমাতে বা শনির কুপ্রভাব কমাতে সর্ষের তেল, কালো জিরে অথবা কালো তিল দান করলে শুভ ফল পেতে পারেন। এর ফলে শনির তির্যক দৃষ্টি কমবে আর আপনার জীবনের অনেকটা বাধাই কেটে যাবে। বৃহস্পতি বা দেবগুরুর অশুভ প্রভাবে জীবনে নানা দিক থেকে সমস্যা এসে ঘিরে ধরে, এইসব সংকট থেকে মুক্তি পেতে হলে হলুদ, জাফরান, পাকা কলা এবং হলুদ রঙের সামগ্রী দান করুন। এর ফলে বিয়ের পথের বাধাও কেটে যায়। বৃহস্পতির অশুভ প্রভাবের কারণে শরীর খারাপ হলে এইসব জিনিস দান করলে আরোগ্য লাভ করাও সম্ভব হয়। আর আপনার রাশিচক্রে যদি রবি দুর্বল অবস্থায় থাকে তাহলে খাঁটি দেশি ঘি, জাফরান, গম ও গমের তৈরি কোনো জিনিস দান করুন। সূর্য বা রবির রোষ প্রশমিত করতে পারলে কেরিয়ারে উন্নতি করতে পারবেন। সূর্যের শুভ প্রভাবে জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব হবে আপনার পক্ষে। আর যাদের কোষ্ঠীতে চন্দ্র বা চাঁদ দুর্বল তারা দুধ ও চাল দান করুন। তার সঙ্গে চাঁদকে শক্তিশালী করতে তুলসী গাছে নিয়মিত জল দিন। এর ফলে মানসিকভাবে আপনি যথেষ্ট শক্ত হবেন। আর মঙ্গলের গ্রহদোষ কাটানোর জন্য বা রোষ কমানোর জন্য লাল রঙের ফল আর সবজি দান করুন। তার সঙ্গে ময়দা দিয়ে মিষ্টি রুটি তৈরি করে বজরঙ্গবলীকে মানে হনুমানজিকে নিবেদন করুন। এর ফলে কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান যদি অশুভ থাকে সেই অশুভ ফল অনেকটাই কেটে যাবে এবং ঘরোয়া সমস্যা থেকে রেহাই পাবে। আর একটা টোটকা বলবো, যদি রাহুর দোষ থাকে মানে রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে থাকে তাহলে চণ্ডালকে ভোজন করান। এটা বর্তমান যুগে হয়তো একটু কঠিন ব্যাপার। শ্মশানে যাবেন, যিনি চণ্ডালের কাজ করেন তাকে বলবেন, ওরা কিন্তু জানে যে আপনি গ্রহদোষ কাটাতে এসেছেন, খেতে চাইবে না। অনুরোধ করবেন ভোজন দক্ষিণা ভালো মতোই চায় ওরা, আমি যতজনকে বলেছি তারা এসে আমাকে সেই কথাই বলেছেন। খাওয়াবেন বলতে যা খুশি, আপনি সবসময় তো পোলাও খাওয়াবেন, লুচি তরকারি খাওয়াবেন তা পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলি যে আপনি এক বাক্স মিষ্টি কিনে নিয়ে যাবেন, সন্দেশ কিনে নিয়ে গেলেন বা রসগোল্লা কিনে নিয়ে গেলেন। আপনি হাতে ধরে থাকবেন, সে যেন নিজে হাতে তুলে খায় মিষ্টিটা। আর তার সাথে ভোজন দক্ষিণা নেবেন। 50-100 টাকা দিলে অনেকে সময় করতে চায় না, অনেকে অনেক টাকা পায়, সেটা নিজেরা বুঝে নেবেন। আর যদি সম্ভব হয় জলটা যখন মিষ্টি খেয়ে খাবে সে যদি এইভাবে জলটা খায় আপনি উপর দিয়ে ঢালছেন এরকম হয় সেটা সবচেয়ে ভালো হয়। মানে একটা বোতল জলের বোতল থেকে হোক, জলের জাগ থেকে হোক, জলটা আপনি ঢালছেন আর সে এইভাবে হাতটা পেতেছে, এইভাবে মুখ দিয়ে খাচ্ছে, আপনি ঢেলে দিচ্ছেন। এটাও করতে চায় না, আমি যতজনকে বলেছি করতে চায়নি বোতল থেকে জল খেতে, তবু বলছি দু একজন পেরেছে, যদি পারেন এইভাবে করলে কিন্তু ভালো হয়। আর বোতলে জল খেলেও যদি আপনি নিজে জলটা খাইয়ে দেন হাত ধরে আরও ভালো হয়। এটা কিন্তু খুব মানে আমি সর্বসমক্ষেই প্রথম বললাম, খুব শক্তিশালী টোটকা, দেখবেন আপনারা কাজ পাবেন। নমস্কার।